কালকে তো আমাদের এলাকায় বিশাল আয়োজন, বিরাট হুলস্থুল কাণ্ড হবে। কি আয়োজন? কালকে আমাদের পাড়ায় ব্যাঙের বিয়ে হচ্ছে। ব্যাঙের বিয়ে? আমাদের তুষার ভাই আছে না, উনি আমাকে এসে কয়েকদিন আগে জিজ্ঞেস করতেছিল যে উনার নাকি মিষ্টি হাসিতে কাজ হচ্ছে না, তোমার আর কি পছন্দ? তো আমি ওনাকে বলছি যে তোমার বৃষ্টি পছন্দ, তো এখন উনি বৃষ্টি নামানোর চেষ্টা করতেছে। শর্মাই, সবকিছু কিন্তু তোর জন্য হয়েছে। শুনো না, সে কোন পেপারে নাকি পড়ছে যে ভারতের নাগপুরে বৃষ্টি নামানোর জন্য হচ্ছে ব্যাঙের বিয়ে দিচ্ছে, এই জন্য সে আমাদের পাড়ায় কালকে ব্যাঙের বিয়ের আয়োজন করতেছে। শুধু বিয়েই হবে না, খাওয়া দাওয়া ধুম ধাম নাচ গান সব হবে। বাহ, খুব ভালো। ঠিক আছে, আমরা দুজন মিলে দাঁত খেতে যাবো। না ঠিক আছে। এই আল্লাহ মেঘ দে, আমার এই ব্যাঙ্গা ব্যাঙ্গির বিয়ে হবে। মেঘ দে মেঘ দে মেঘ দে রে আল্লাহ, কান্দে কি সগে বসিয়া। মেঘ দে মেঘ দে মেঘ দে আল্লাহ, কান্দে কি সগে বসিয়া। মেঘ দে মেঘ দে মেঘ দে আল্লাহ, কান্দে কি সগে বসিয়া। কত ফসল নষ্ট হচ্ছে পানি নষ্ট হচ্ছে, করো একটু দয়া। খেতে বসল নষ্ট হচ্ছে, করো একটু দয়া। তোমার হুকুম না থাকিলে পাতাও না যায় গড়িয়া। আমি কি দিবো? আমি কোন রকম করে দিছি যে রোববেলায় এসে এই সেই গান বাজনা করছি। আপনি তো মেয়ে, আপনার তো কেউ জিগায় না, আপনি তো মেয়ে পুরান পাগল, জিগায় তো সব আমার। এত কষ্ট করো যদি বৃষ্টি না আসে তাহলে কি হবে? বৃষ্টির দরকার নেই। বৃষ্টি ভাই, বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি না, আপনি আমার মাফ করেন। বৃষ্টি আমি নাই ভাই, বৃষ্টির মধ্যে আমি আর নাই। আপনার যা মন চাই ভাই করেন, আমি মুখ দেখা যেতে পারছি না সারা এলাকা ভাই। না প্লিজ, আপনি এরকম করেন না। শোনো ভাই, কথা শোনো, বলেন আপনি বলেন। তুমি যদি এরকম আমার সাথে কেউ নাই তো ভাই, আমি একা পারবো না তো ভাই। আপনি পারবেন ভাই, আপনি আপনার ভালো লাগে। আমি আপনি দেখতেছেন ভাই সারা এলাকা কি অবস্থা। কথা শোনো ভাই, তুমি যদি একবার একটা বৃষ্টি আনায় দাও, আমি কিছু চাই না। তোমার সাথে থাকো না, তুমি তো আমাদের খেলো, যা ইচ্ছে করো। তাহলে শোনেন, একবার বৃষ্টি আসবে, তারপর আর আপনি আর জ্বালাতন করবেন না, কোনোদিন জ্বালাতন করবেন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। শর্ত আছে, শর্ত হইতেছে সব রেডি করে দিব। আপনি আপনি থাকবেন সামনে, আমি আসবেন। আমি কিন্তু আপনার লগে নেই, পরে সব ব্যবস্থা আমি করে দেবো। আমি আপনার লগে নেই, আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে। আমার পরিচিত দরবেশ আছে, ওই দরবেশের কয়ে দিলে বৃষ্টি চলে আসবো। বলো ভাই বলো। কি এখন কেন বলবো তো আমি? আপনি আপনার টেনশন করেন না, বৃষ্টি পাবো ভাই। পাবেন তো, বৃষ্টি পাওয়া যাবেন। আপনি যান ভাই, আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি, আপনি সব করেন, আমি থাকবো না আপনার সাথে। কিছুই বুঝো না তুমি, বিয়ের ব্যাপার আছে না একটা? বিয়ে তো হবে, কিন্তু আব্বার ইচ্ছা হচ্ছে আগে বর্ষাপুর বিয়ে হবে, তারপরে আমরা। বর্ষাপুর বিয়েতে কি সমস্যা? বর্ষাপুর বিয়েতে কোনো সমস্যা নাই, ছেলে একটা আছে ভালো, এখন বর্ষাপুর রাজি হলেই হয়, তাহলে আপুরও বিয়ে হয়ে যাবে আর আমাদের রাস্তাও ক্লিয়ার। এই তো তুমি আমাকে বোঝায় বলবো না, বোকা। তুই এখন কোথায় যাবা? বাসায়। তো চলো যাই বাসা থেকে, চলো। শর্ণা, আই শর্ণা, ও আপুকে ডাকো, বৃষ্টি আসছে। আপু, দেখে যাও পাগলের কাণ্ড। কি হয়েছে? তুমি আসো না একবার দেখো। কি হয়েছে বলবি তো এখানে? চলো আগে দেখো। আর আজো আপনার সাথে আমার একটা কথা আছে, আমি আপনার কথাটা বলতে চাই। আমি গানটা আপনার বলতে পারলাম না ভাই, কী বৃষ্টি দেন? দিবেন 3,000 টাকা, আবার এর থেকে বৃষ্টি কই থেকে দেবো আপনারা? তার কথা শেষ করে তারপর আপনি টাকা নেন ভাই, বৃষ্টি দেন না ভাই। ওই মেয়া, এই লাইন কি মেয়ে কোনো গুলগঙ্গার লাইন থেকে লাগাইছি? পানি শেষ, টাকা দেন।
কাউকে ভালোবাসতে হলে যদি কাউকে প্রপোজ করতে হয় তাহলে কি বৃষ্টির প্রয়োজন আছে? যে দেশে ছমাস বৃষ্টি হয় না সে দেশের মানুষ ভালোবাসে না, সে দেশের মানুষকে প্রপোজ করে না। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? কয়টা বাজে? কি ভাবি? সেদিন যে সিংহাটা আনছিলেন না, সে সিংহা ছাড়া আপনি ভাতিজি খাবেন না। যান তাতে যে সিংহাটা নিয়ে আসেন, এনান টাকা নেন, উঠেন যান তাতে যান। পরে বাসায় গিয়ে পাঠিয়ে দিচ্ছি।